তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপারের বাংলার পরবর্তী দুটি সেট পেজ নম্বর 15 এবং পেজ নম্বর 18 তোমাদের যে সকল এসএকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদ রয়েছে আজকে তারই একদম উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটিতে সবার জন্য কিন্তু ফ্রি পিডিএফ থাকছে না, বরং যে সকল ছাত্রছাত্রীরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য ভিডিওতে ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড দেখানো থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ডটি চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ স্মল লেটারে লিখে তোমাদের এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। সকলের জন্য থাকছে না, কারণ যে সকল ছাত্রছাত্রীরা ভিডিওটা স্কিপ করে দেখে তারা কিন্তু ভিডিও থেকে পাসওয়ার্ড পাবে না এবং পাসওয়ার্ড না পেলে পিডিএফও ডাউনলোড করতে পারবে না। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ ছাড়া দেখবে তারা ভিডিও থেকে পাসওয়ার্ডও পাবে এবং এই পিডিএফটি ডাউনলোডও করতে পারবে। তাছাড়া জানিয়ে দিই তোমাদের পর্ষদের টেস্ট পেপারের প্রত্যেকটি বিষয়ের বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এমসিকিউ, এসএকিউ বাদ দিয়ে বাকি যে সকল প্রশ্নগুলো হয় সমস্ত কিছুর উত্তর সহ পিডিএফ চ্যানেলে আপলোড করা হয়েছে। সমস্ত কিছুর উত্তরের লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া মাধ্যমিক 2023 অল সাবজেক্ট নোটস, সেখানে ক্লিক করলেই পরস্পর ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখলে পিডিএফ কীভাবে সংগ্রহ করতে হবে সেটাও কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তো আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমেই তোমাদের মাধ্যমিক 2023 জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনের সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো ছাত্রছাত্রীরা তোমাদের পর্ষদের টেস্ট পেপারে 7 নম্বর সেট অর্থাৎ পেজ নম্বর 15 যে এসএকিউগুলো আছে প্রথমে দেখো। প্রথম প্রশ্ন, মনে মনে পুলকিত হয়, কে কেন পুলকিত হয়? উত্তর, তপনের মাসি তপনের লেখা নিয়ে মেষমশাইয়ের কাছে গিয়ে হইচই করলে তপন মনে মনে পুলকিত হয়, কারণ তার লেখার মূল্য একমাত্র মেষমশাইয়ের পক্ষেই বোঝা সম্ভব। পরের প্রশ্ন, সহাস্যে কহিলেন, বক্তা কী বলেছিলেন? উত্তর, গিরিশ মহাপাত্রের পোশাকের বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করে হাসির সঙ্গে পুলিশ অফিসার নিমাইবাবু বললেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে। পরের প্রশ্ন, সেটা পূর্বজন্মের কথা, বক্তার পূর্বজন্মের কথাটি কী ছিল? উত্তর, বিরাগী রাগের অধীন নন। পরের প্রশ্ন, অদল বদল গল্পটি বাংলায় কে তর্জমা করেছেন? উত্তর হবে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পরের প্রশ্ন, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য নদের চাঁদের গর্ব? উত্তর, স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদের গর্ব অনুভব করেছে। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে কী হলো? উত্তর, যেখানে শহর ছিল সেখানে চারদিক ছড়িয়ে থাকে কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? উত্তর, কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সাধারণ মানুষের প্রতিনিধি, আর সাধারণ মানুষের কোনোদিনই ইতিহাসে স্থান পায় না, তাদের ইতিহাস জনসমক্ষে প্রতিফলিত হয় না। পরের প্রশ্ন, নাদিলা কর্বুর দল, কর্বুর দল কারা, তাদের গর্জনের কারণ কী? উত্তর, কর্বুর দল বলতে রাক্ষসদের কথা বোঝানো হয়েছে, আর রামচন্দ্রের সাথে যুদ্ধে যখন ধীরে ধীরে লঙ্কা সেনা পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং রাবণ সদ্যপুত্র বীরবাহুকে হারিয়েছেন তখন রাক্ষসগণ গর্জন করছিল। পরের প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি অস্ত্রকে কোথায় রাখতে বলেছেন? উত্তর, কবির মতে অস্ত্রের ব্যবহারে হিংসা, বিদ্বেষ বা মৃত্যুর মতো মানবতা বিরোধী শক্তির বিকাশ ঘটে, এই অশুভ শক্তির বিনাশার্থে কবি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্রকে পায়ে রাখতে বা পরিহার করতে বলেছেন। পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, কে সখীদের সখীদের কী আজ্ঞা দিল? উত্তর, আলাউলের সিন্ধু তীরে কবিতার উদ্যানে ভ্রমণকালে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে দেখে পদ্মা তার সখীদের সেই পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে আনার আদেশ দেন। পরের প্রশ্ন, স্টাইলাস কী? উত্তর, স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈলিক কলম। পরের প্রশ্ন, তৈরি কালি কী কী নামে পাওয়া যেত? উত্তর, সেই সময় বাজারে কাজল, সুলেখা প্রভৃতি কালি কিনতে পাওয়া যেত, অর্থাৎ কালীগুলোর নাম ছিল কাজল আর সুলেখা। পরের প্রশ্ন, এতে রচনা উৎকট হয়, কী কারণে রচনা উৎকট হয়? উত্তর, লেখক যদি ইংরেজিতে তার বক্তব্য ভাবেন এবং সেটিকে যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করতে চান তখন রচনা উৎকট হয়। পরের প্রশ্ন, পরিভাষা রচনার উদ্দেশ্য কী ছিল? উত্তর, পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা, অনর্থক বর্ণনা পরিহার করে বিষয়কে সংক্ষিপ্তাকারে প্রকাশ করাই হলো পরিভাষার কাজ। পরের প্রশ্ন, কৌশলে কাজটি করবে, চিহ্নিত পদটি কী জাতীয় করণ লেখো? কৌশলের তলায় দেখ, উত্তর হয়ে যাবে করণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য লেখো? উত্তর, বিভক্তি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে আর নির্দেশক শব্দের পরে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। পরের প্রশ্ন, তেপান্তর পত্রের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো? উত্তর, তেপান্তর মানে হচ্ছে তিন প্রান্তের সমাহার, এটি দ্বিগু সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, নগরীর সমীপে ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো? উত্তর হবে উপনগরী, এটি অব্যয়ীভাব সমাস।
পরের প্রশ্ন, সাধারণত কোন বাক্যে সাপেক্ষ শব্দ জোর ব্যবহৃত হয়, উদাহরণ দাও। উত্তর হবে জটিল বাক্যে। উদাহরণ হচ্ছে, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। পরের প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, যৌগিক বাক্যে রূপান্তর কর। উত্তর হবে, তব স্বরে মরিল এবং বাঁচিল। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি কী কী? উত্তর, যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি, এই তিনটি হলো বাক্য নির্মাণের শর্ত। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, কোন বাচ্য? উত্তর হয়ে যাবে, কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, কর্মবাচ্যে দ্বিকর্মক্রিয়ার মুখ্য কর্ম কিসে পরিণত হয়? উত্তর হয়ে যাবে, কর্তাতে পরিণত হয়। পরের প্রশ্ন, এর মধ্যে তপন কোথা? নঙ্গর্থক বাক্যে রূপান্তর কর। উত্তর হবে, এর মধ্যে তপন কোথাও নেই। তারপরে বঙ্গানুবাদটা দেখো, ডিসিপ্লিন ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স ইন স্টুডেন্টস লাইফ। স্টুডেন্টস শুড বি টট টু রিয়ালাইজ দ্যাট দ্য অবজারভেন্স অফ ডিসিপ্লিন ইজ এ স্কেয়ার ডিউটি অফ দেয়ার্স। দে শুড রেসপেক্ট দেয়ার সুপিরিয়ার্স। দে শুড অলসো কাল্টিভেট দ্য হ্যাবিট অফ পাঞ্চুয়ালিটি অ্যান্ড গুড ম্যানার্স। উত্তর হবে, ছাত্রজীবনে শৃঙ্খলার অনেক গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের অনুধাবন করতে শেখানো উচিত যে শৃঙ্খলা পালন তাদের একটি ভীতিকর কর্তব্য। তাদের ঊর্ধ্বতনদের সম্মান করা উচিত। তাদের সময়ানুবর্তিতা এবং ভালো আচরণের অভ্যাসও গড়ে তুলতে হবে। তারপরে চলে যাব নেক্সট সেট, 8 নম্বর, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 18-তে। প্রথম প্রশ্ন, বোবার মতো বসে থাকে, কে কেন বোবার মতো বসে থাকে? উত্তর, নিজের লেখা গল্প ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশানের নাম করে মেশো লেখাটা আগাগোড়াই বদলে দিয়েছেন, তাই স্তম্ভিত তপন তা দেখে বোবার মতো বসে থাকে। পরের প্রশ্ন, কই এই ঘটনা তো আমাকে বলেননি, কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে বাঙালি যুবক অপূর্ব রেলওয়ে প্ল্যাটফর্মে একবার ফিরিঙ্গিদের বর্ণবিদ্বেষী মনোভাবের শিকার হয়ে বড় লাঞ্ছিত অপমানিত হয়েছিলেন। কতগুলি ফিরিঙ্গি ছেলে বিনা দোষে তাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল, এখানে এই ঘটনার কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, উনি আসল ঘটনাটা জানেন, আসল ঘটনাটি কী? উত্তর, পান্নালাল প্যাটেল প্রণীত অদল বদল নামাঙ্কিত গল্পে ঈশাব ও অমৃতের জামা অদল বদলের ঘটনা জানতেন হাসান ভাই, সেই কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, আমি চললাম হে, কে কাকে একথা বলেছেন? উত্তর, নদেরচাঁদ তার সহকারীকে একথা বলেছেন। পরের প্রশ্ন, চমকে ওঠে ভবতোষ, ভবতোষের চমকে ওঠার কারণ কী? উত্তর, হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষটা বুঝতে পারলো যে হরিদাই আসল বিরাগী, তখন তারা চমকে ওঠে। পরের প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? মেয়েটির মৃত্যু হলো না। উত্তর, অসুখী একজন কবিতায় যুদ্ধ, মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না, কারণ ভালোবাসা অবিনাশী, তাই সে নিজস্ব ধারায় সময় থেকে সময়ান্তর অতিক্রম করেও অমলিন থাকে। পরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমায় আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর, আফ্রিকা কবিতায় কবি কল্পনা করেন সৃষ্টির যুগে স্রষ্টা যখন বারবার নিজের সৃষ্টি ভেঙে চুরে নিখুঁত করে গড়ার চেষ্টায় রত, তখন উত্তাল সমুদ্র প্রাচ্য দেশ থেকে আফ্রিকা মহাদেশের ভূখণ্ডকে আলাদা করে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, বিধি বাম মম প্রতি, বিধি ও বাম শব্দের অর্থ কী? বিধি শব্দের অর্থ হচ্ছে বিধাতা বা ভাগ্য দেবতা, আর বাম শব্দের অর্থ হচ্ছে বিরূপ। পরের প্রশ্ন, তুরিত গমনে আসি, তুরিত গমনে কে এলো এবং কী দেখতে পেল? উত্তর, সিন্ধু তীরে কবিতানুসারে ভোরবেলা সখীসহ বাগানে বেড়ানোর সময় পদ্মা সমুদ্র তীরে একটি ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে পৌঁছে ভেলায় অচৈতন্য পাঁচকন্যাকে দেখতে পান। পরের প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান, গান তোমায় নিয়ে কোথায় বেড়াবে? উত্তর, হৃদয়ের বিশুদ্ধ উপলব্ধি গান সকল মানুষের কাছেই অপ্রতিরোধ্য, এই গানের টানে মানুষ আঞ্চলিক সীমা পেরিয়ে সর্বত্র বিচরণ করবে, গান মানুষকে নিয়ে যাবে নদীতে, দেশে আর গাঁয়ে। পরের প্রশ্ন, আবার তিনি ছুটলেন কালীর সন্ধানে, কে কেন কালীর সন্ধানে ছুটেছিলেন? উত্তর, ফাউন্টেন পেনের আবিষ্কর্তা লুইস অ্যাটসন ওয়াটারম্যান একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করার সময় দোয়াত উল্টে সব কালী পড়ে যায়, তখন তিনি কালীর সন্ধানে ছোটেন। পরের প্রশ্ন, ও দিদি আপনার খোপায় কলম, প্রসঙ্গটি বুঝিয়ে দাও। উত্তর হবে, অনেক সময় ভিড় ট্রামে বাসে যাতায়াত করতে গিয়ে কারো বুক পকেটে রাখা পেন আটকে যায় কোনো মহিলার যাত্রীর খোপায়, সেই প্রসঙ্গেই বক্তার এমন সরস মন্তব্য। পরের প্রশ্ন, এ ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণার কথা বলা হয়েছে? উত্তর, অনেকের মতে বিজ্ঞান আলোচনায় পারিভাষিক শব্দ বাদ দিয়ে সাধারণ শব্দ ব্যবহার করলে রচনা সহজ ও বোধগম্য হয়, কিন্তু এ ধারণা সম্পূর্ণ ঠিক নয়। পরের প্রশ্ন, আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কী? উত্তর, আমাদের আলঙ্কারিকগণ শব্দের যে ত্রিবিধ প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন সেগুলি হলো অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। পরের প্রশ্ন, পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করছিল, রেখাঙ্কিত পত্রের কারক বিভক্তি নির্ণয় করো। তো ঢেউয়ে এটি হয়ে যাবে করণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, প্রযোজককর্তা কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, মূলকর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তখন তাকে প্রযোজককর্তা বলে, যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এটা প্রযোজ্যকর্তা হবে। প্রযোজ্যকর্তার দরকার নেই এখানে। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো প্রাণীবিদ্যা। তো প্রাণীবিদ্যা মানে হচ্ছে প্রাণী বিষয়ক বিদ্যা, মধ্য পদলোপী কর্মধারায় সমাস।
পরের প্রশ্ন, উদাহরণ সহ সংজ্ঞা দাও অলোপ সমাস। উত্তর, যে সমাসে সমসমান পদের বিভক্তি সমস্ত পদে পরিণত হওয়ার পরেও লোপ পায় না বা থেকে যায় তাকে অলোপ সমাস বলে, যেমন ঘরে ও বাইরে সমান সমান ঘরে বাইরে। পরের প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, যৌগিক বাক্যে পরিবর্তন করো। উত্তর হবে, ওরা ভয় পেল এবং কাঠ হয়ে গেল। পরের প্রশ্ন, অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে? উত্তর, যে বাক্য দ্বারা বর্তমান ও ভবিষ্যতের কোনো অনুরোধ, অনুমতি, আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি বিষয়ে বোঝায় সেই সব বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্য বলে, যেমন দয়া করে বইটি দিন। পরের প্রশ্ন, সভ্য সমাজ এ কাজ অনুমোদন করে না, কর্মবাচ্যে রূপান্তর করো। উত্তর, সভ্য সমাজ দ্বারা এ কাজ অনুমোদন করা হয় না। পরের প্রশ্ন, দিন পাঁচেক দেখা যাক কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর হবে, দিন পাঁচেক দেখো। পরের প্রশ্ন, গান তো জানি একটা দুটো নেতিবাচক বাক্যে পূরণ করো। উত্তর হবে, একটা দুটো ছাড়া বেশি গান জানি না। পরের প্রশ্ন, ঘুচাও অপবাদ ভাববাচ্যে পরিণত করো। উত্তর হোক, অপবাদ ঘোচানো হোক। তারপরে বঙ্গানুবাদ, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল, হি ক্যান নট লিভ অ্যালোন, নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস, বাট সেলফিশ পার্সনস ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ। উত্তর হবে, মানুষ একটি সামাজিক প্রাণী, সে একা থাকতে পারে না, আন্তরিক বন্ধু না থাকলে কেউ সুখী হতে পারে না, কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব করতে ব্যর্থ হয়। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের পর্ষদের টেস্ট পেপারের বাংলার পরবর্তী দুটি সেট, অর্থাৎ পেজ নম্বর 15 এবং 18 যে সকল তোমাদের এসএকিউ ব্যাকরণ বঙ্গানুবাদ ছিল তার উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। এবং যারা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখলে, তোমাদের বলতে চাই এই ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটি তোমাদের দেখানো হয়েছে সম্পূর্ণ স্মল লেটারে, এবং ডেসক্রিপশনে যে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে যখনই তোমাদের কাছে পাসওয়ার্ডের বক্স ওপেন হবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের কিন্তু এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।